গুড মর্নিং বন্ধুরা, দেখো সূর্যটা না পাহাড়ের ওপাশ থেকে উঁকি মেরেছে সকালবেলায়। দেখতে পাচ্ছ অনেক রোদ দিয়েছে এখন। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আর আমার ষষ্ঠী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছো সকালবেলা কাজ, আমি আশেপাশে কাজগুলো করে নিয়েছি। করে তারপর দেখো মিট্টুকে নিয়ে একটু খেলা করলাম। করে তারপর মিঠু বসে আছে এক জায়গায়। এখানে একটা গাছ ছিল, ছোট্ট একটা গাছ ছিল, গাছটাকে কামড়ে 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 ছিঁড়েছে, দেখতে পাচ্ছ? তো ওকে একটু আদর করতে হাতে নিলাম, হাতে নিয়ে একটু আদর করছি। দেখো মোবাইলটা ধরলেই সামনে এসে, মোবাইলটা ক্যামেরার সামনে এসে ও কামড়াতে চেষ্টা করে, দেখতে পাচ্ছ? তো সকালবেলা যেন আশেপাশে কাজ করেছি। তো তারপর দেখো মা উনুনটা জ্বালিয়ে দিয়েছে, মাছ রান্না করবে, কারণ মার গুরুদেব এসেছে, গুরুদেবের জন্য রান্না করে নিয়ে যাবে। তো গুরুদেব তো অন্য জায়গায় থাকে, গুয়াহাটিতে থাকে, কিন্তু অন্য জায়গা বাড়ির থেকে এসেছে, তো মা রান্না করে নিয়ে যাবে। তো ওইদিকে আমি আগেই বাসি কাজগুলো করে নিয়েছি, উঠুন ঝাড় দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, তারপর ফুল পাড়া, এসব কাজ আমি করে নিয়েছি আগে। দেখতে পাচ্ছ আজ সোমবার, তো বাসন সম্পূর্ণ বাসন ধুয়ে নিয়েছি। তো এবার দেখো আমার গাছগুলো, গাছগুলোর মধ্যেও আমি জল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বড়ো হচ্ছে গাছগুলো। তো গাছগুলো আমি একটু যত্ন করছি, সকাল বিকেল জল দিচ্ছি। তো এদিকে দেখো মার রান্না অর্ধেকটা হয়ে গিয়েছে, এই তো ঢেঁকি শাক এটা, আর একটা হয়েছে পাট শাক, ভাজি করেছে আর ঝোল করেনি। তো আর এদিকে দেখো আমরা চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে খেতে বসেছি। মা এদিকে একটা নিরামিষ সবজি বানাচ্ছে, ডাল দিয়ে, পাঁচমিশালি সবজি দিয়ে। তারপর এদিকে আমরা চা নিয়ে এসেছি, বানিয়ে বাইরেই খাচ্ছি। আর দেখো মিঠু আমাদের কী খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, দেখতে পাচ্ছ? আর এদিকে আমরা চা খেয়ে নিয়েছি মুড়ি দিয়ে, ভুজিয়া দিয়ে। তারপর দেখো নিরামিষটা হয়ে গিয়েছে, এবার মা নামাবে ধনে পাতা দিয়ে। দেখো সুন্দর হয়েছে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে, আজ তো নিরামিষ সোমবার, সেজন্য মুগ ডাল দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করেছে। তো তারপর দেখো সমস্ত কাজ সেরে নিলাম, সম্পূর্ণটা দেখাইনি তোমাদেরকে, অনেকটা লম্বা হয়ে যায়। তো অনেকটা লম্বা মানে বুঝতেই পারছ, রোজকারের কাজ আর তোমাদের কি ঢেলে ঢেলে দেখাবো, সেজন্য আর দেখাইনি। তো এবার দেখো শুনো, মাথায় কালে শ্যাম্পু করেছিল, তো তেল দেওয়া হয়নি, সেটা আমি করছি, তেল দিয়ে দিচ্ছি ও মাথায়। আর মিঠু দেখো বিছানার পাশে বসে আছে, তো আমি ওকে তেল দিয়ে দিচ্ছি। আর আমরা কিছু কিছু কথাও বলছিলাম মনে হচ্ছে। তারপর দেখো আমি তোমাদের সামনে আসছি না, সামনে না আসার কারণটা হলো আমি না ক্যামেরার সামনে কথা বলতে পারি না, জানো তো, উল্টো পাল্টা বলে দিই, তো সেজন্য না আসছি না। তো রেকর্ড করে বললে সে অতটা অসুবিধে হয় না, সেজন্য আমি রেকর্ড করে বলছি আজ কদিন ধরে। তো সামনে এসের জন্য আমি আসছি না, ইচ্ছে করে আসছি না। তো বুঝতেই পারছ কথাগুলো ভালো করে বলতে পারি না, সেজন্য হয়তো আমার না ভিউজ একদম হচ্ছে না, তো সেজন্য আমি রেকর্ড করে বলছি। তো দেখো শুনো, মাথায় তেল দিয়ে তারপর চুলগুলো বেঁধে দিচ্ছি। আমাদের যেন তো ছান হয়নি, আমরা সব কাজ করে নিয়েছি, কিন্তু শুধু ছানটা করিনি আর পুজোটা হয়নি, বাকি সব কাজ হয়ে গিয়েছে। এবার গিয়ে কাপড় দুটো আছে, বেশি নেই, দু একটা, তো সেগুলো কেচে তারপর শুনো ছান করবে, আমিও ছান করবো, করে তারপর দুজনে মিলেই পুজোটা করব। সোমবার আজকে পুজোর কাজটা একটু বেশি, তো সেই জন্য দুজন মিলে করব। অনেকটা লেট হয়ে যায় না, হয়তো একা একা করলে, শুনে এমনি তো ঘরেই আছে, তো বসে বসে টিভি দেখবে, সেজন্য বলি যে পুজো করাটা শিখাও হবে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকবো। তো এদিকে কী হয়েছে জানো, কাজগুলো যে করেছি, তো রান্না তো সকালবেলা হয়ে গিয়েছে, তো এখানে থাকার মতো কিছু কাজ নেই, আমার সেলাই কাজও নেই, কাপড় আনতে হবে বিকেলবেলা, আজ কাপড় আনতে যাব, বিকেলবেলা মানে সন্ধ্যের পর যাব, সন্ধ্যে দিয়ে তারপর যাব। তো এনে তারপর কাল থেকে হয়তো আমার কাজ করতে হবে, সেলাই কাজ করতে হবে, আজ অবশ্যই সেলাই কাজ নেই, তো সেজন্য একটু লেটও করলাম। সকালবেলা রান্নাটাও হয়েছে, তো ভিডিও করতে হয়, রান্নাগুলো তুমি সব ভিডিওর মাধ্যমে দিচ্ছি, তো সেই জন্য না মা যদিও রান্না করে, আমার লেগে থাকতে হয় শর্ট ভিডিও করার জন্য, এটা সেটা সমাজ দেয় সব সম্পূর্ণটাই দেখাতে হয় রেসিপিটা, তো সেই জন্য আমার রান্নাগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি।
তো বন্ধুরা সকাল থেকে এভাবে করে কেটে গিয়েছে। কেটে যাওয়ার পর এবার শুধুকে মাথাটা আশ্রিয়ে দিলাম, চুলটা বেঁধে দিলাম। তো এবার যাব ছান করে ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরে ঢুকে পুজোটা করে নেব। তো দেখো বন্ধুরা, পুজো হয়ে গেল। পুজো হওয়ার পর প্রসাদগুলো নিয়ে এসেছি। প্রসাদগুলো দেখো, আম আপেল আর আঙুর ফল। তো ফলগুলো এনে তারপর মিঠুকে দিয়েছি, শুনো আগে দিয়েছে এক পিস, তো এবার আমি আর এক পিস দেব। কিন্তু মিঠু আম খাচ্ছে না, ওর হয়তো পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তো ও আম খাবে না। তো সেই জন্য আর দিলাম না, এক পিস দিয়েছি, দেখো খেতে চাইছে না। তো আমার হাতে উঠে পড়লো, তো দেখো শুনোর হাতে ছিল, সেখান থেকে আমার হাতে এসে পড়ল। তো আমি যেহেতু খাচ্ছে না, তো ওকে অন্য কিছু দিতে হবে। এদিকে দেখো শুনো খাচ্ছে, আম খাচ্ছে, শুনো না আম খুব ভালোবাসে, তো ও খাচ্ছে। মিঠুকে আপেল দিতে হবে। মিঠু দেখো আমগুলো মুখে নিচ্ছে আর কেমন করছে, ভালো লাগছে না ওর, বুঝতেই পারছো। তো ওকে আম তো ও খাবেই না, দেখো সরে যাচ্ছে, খাবে না, এত টেস্ট মুখে, যেটা ভালো না লাগে সেটা ধরবেই না। এই দেখো আপেল দিয়েছি, আপেল কিন্তু খাবে, আপেল খুব ভালোবাসে। তো দেখো আপেলটা খুব সুন্দর করে খাচ্ছে, আঙুরটাও খাবে না, তবুও দিয়ে দিলাম, ওর মনে যদি হয় খাবে। তো এবার দেখো, এবার আমি কী করেছি, একটা ভুট্টা ছিল, মা ভুট্টা এনেছিল কাল, তো সেটাকে না সেদ্ধ করেছি। সেদ্ধ করে মিঠুকেও দিয়েছি, শুনুকেও দিয়েছি, আমিও খেয়েছি, খুব টেস্টি লেগেছে। ওই দেখো লেবু দিয়ে, তারপর নুন দিয়ে, চাট মশলা দিয়ে আমি এটাকে মাখিয়ে তারপর দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি আগে, তারপর তো খুব টেস্টি হয়েছিল। মিঠু খুব ভালো পেয়েছে, দেখতে পাচ্ছ শুনু যে খাচ্ছে সেটার দিকে তাকিয়ে আছে, ওকে কিন্তু প্লেটে দেওয়া আছে, তবুও শুনুর দিকে তাকাচ্ছে। এবার দেখো দুপুরবেলা খুব গরম দিয়েছে, সেজন্য শুনু লেবু দিয়ে নুন দিয়ে দেখো শরবত বানাচ্ছে, দেখতে পাচ্ছ, আর ওর শরবতই খেয়েছে শেষ পর্যন্ত, এত নুন দিয়েছে মুখে রাখা যেত না, তুই খেয়েছে। খেয়ে দেখো সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়ছি কাপড় আনতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।